দিল্লি টেকনোলজি আইডিয়াস লিমিটেড বিটিআই এর নিয়ম মোতাবেক আমরা ল্যান্ড নেওয়ার পরে সাকসেসিভলি রাজস্ব অনুমোদন হয়ে যায়, প্যারালালি ওয়ার্কিং ড্রয়িং তৈরি হতে থাকে। সে সময় থেকে আমরা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করি কনস্ট্রাকশন শুরু করার জন্য। সেখানে কিছু মোবিলাইজেশন একটি পার্ট থাকে, সেটা যখন শেষের দিকে চলে আসে তখন আমরা ওয়ার্কিং ড্রয়িংগুলো হাতে পেয়ে যাই। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমিস ডেলিভারিং কোয়ালিটি অন টাইম হ্যান্ডওভার, সেই বিষয়গুলো মাথায় রেখেই অন টাইম মোবিলাইজেশনগুলো করে থাকি। তারপর ধারাবাহিকভাবে যখন ওয়ার্কিং ড্রয়িংগুলো চলে আসে সেটা স্টাডি করে আমরা একটা মাস্টার ওয়ার্ক প্রোগ্রাম তৈরি করি। সেই মাস্টার ওয়ার্ক প্রোগ্রাম মোতাবেক আমাদের কাজ সুনির্দিষ্ট সময়ে শুরু হয় এবং সুনির্দিষ্ট সময়ে শেষ হয়। কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট বিটিআই যে তৈরি করে এটা আমরা ধারাবাহিকভাবে জানব। তো আজকে আমরা এসেছি একটি প্রজেক্টে যেখানে ফ্লোর ঢালাই করা হবে, অর্থাৎ আমাদেরকে আগে ছাদটাকে ছাদটার ভার বহন করার জন্য আমাদেরকে শাটারিং ম্যাটেরিয়াল রেডি করতে হয়, এবং শাটারিংয়ের নিচে শাটারিংগুলোকে যেগুলা সাপোর্ট করে সেটাকে বলা হয় হচ্ছে প্রপিং। আমরা স্টিল প্রপিং ইউজ করি, স্টিলের পাত দিয়ে আমরা শাটার ম্যাটেরিয়াল তৈরি করি। তো শাটার ম্যাটেরিয়ালের মধ্যে থাকে হচ্ছে সেন্টারিং অ্যান্ড শাটারিং, এবং যেগুলা ভার্টিক্যাল যে মেম্বারগুলো দিয়ে এই শাটার এবং সেন্টারিংকে সাপোর্ট দেওয়া হয় সেগুলোকে হচ্ছে আমরা প্রপিং বা স্টেজিং বলি। প্রপিংয়ের পরে হচ্ছে আমাদের এখানে রড ডিজাইন, অ্যাজ পার ডিজাইন আমরা রেইনফোর্সমেন্টকে বিছিয়ে দেওয়া হয়। আর ছাদ বা বিমের ক্ষেত্রে আমাদের রড বিছানোর সময় ক্লিয়ার কাভার মেনটেন করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা হয়। বিকজ যে রেইনফোর্সমেন্টগুলো আছে এগুলা যদি সরাসরি বাতাস অথবা পানির সংস্পর্শে আসে তাহলে তারা আমরা যেটাকে বলি রাস্ট পড়ে যাবে, এবং তারা কনক্রিটের সাথে তাদের যে বন্ডটা থাকে সেটা তারা ছেড়ে দিবে। তারপর তো বাকি রেইনফোর্সমেন্টের যে প্যাটার্ন থাকে ডিজাইনে সেই অনুযায়ী আমাদেরকে রড বাঁধতে হয়। আর আরেকটা থাকে হচ্ছে যে বাইন্ডার, ছাদে এবং বিমে আমরা রেইনফোর্সমেন্টে আমরা প্রচুর বাইন্ডার ইউজ করি, কারণ ওই যে বললাম ক্লিয়ার কাভার এবং রেইনফোর্সমেন্টের দূরত্ব মেনটেন করার জন্য এই বাইন্ডারগুলো আমাদেরকে প্রোভাইড করতে হয়। আরেকটা হচ্ছে যে ছাদে আমরা দেখি যে প্রচুর ইউটিলিটি লাইন থাকে কনসিল্ড। আমাদের এখনকার অ্যাডভান্স কনস্ট্রাকশন বা অ্যাডভান্স ডিজাইন ফিচারের থেকে অনেক ইনস্টল পাইপিং থাকে বা ডাক্টিং থাকে ছাদের ভেতরে। সো সেগুলার প্লেসমেন্টের ক্ষেত্রে কিছু কোড দেওয়া, কিছু নিয়ম মেনে চলতে হয়। ছাদের রড বাঁধাই হয়ে যাবার পরে তিনটি খুব গুরুত্বপূর্ণ ধাপ আছে যেটি অনেক ক্ষেত্রেই অনেকেই অ্যাভয়েড করে যায় অথবা মিস করে যায়। সেটি হচ্ছে লেভেলিং, চেকিং অ্যান্ড ক্লিনিং। অর্থাৎ ছাদ বাঁধাই হয়ে যাবার পরে আমাদেরকে প্রপার লেভেল আছে কি না সেটা আমরা এনশিওর করে থাকি। আমাদের বিটিআইতে আমরা এই রড চেকিং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি, এবং আমরা 3-4 ধাপে ছাদের রড চেকিং করা হয়। প্রথমে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে সংশ্লিষ্ট যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা থাকে তারা চেক করেন, এবং তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চেক করা হয়। এবং আমাদের বিটিআইতে উই হ্যাভ অ্যান এক্সক্লুসিভ অডিট টিম যারা কিনা এই কনস্ট্রাকশনের সাইটগুলোতে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ চেকিংগুলো করে থাকে। এরপরে আসে ক্লিনিং। ছাদ কাস্টিংয়ের আগে সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে ক্লিনিং ধাপটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ শাটারকে পরিষ্কার করা। আমাদের কোড প্র্যাকটিস হচ্ছে যে কনক্রিটকে আমাদেরকে ইম্পিউরিটিস মুক্ত রাখতে হবে। একটা ছাদ ঢালার আগে পর্যাপ্ত মালামাল আমরা সংরক্ষণ করি। পর্যাপ্ত মালামাল সংরক্ষণ ছাদ ঢালার পূর্বে আমরা মালটা প্রথম আগে মিশ্রিত করি সঠিক অনুপাতে। মিশ্রিত করার পর নির্দিষ্ট টাওয়ার হোয়েস্টে মালামাল উপরে ওঠানো হয়, ওখান থেকে আবার যেখানে আমরা ঢালাই করব সেখানে নির্দিষ্ট স্থানে ফেলানো হয়। ফেলানোর পরে সেটা আমরা সঠিকভাবে কম্প্যাকশন করি এবং লেভেলিং করি। লেভেলিং করে পরবর্তীতে ওটা আমার লেভেল ওয়াইজ সঠিক যে পরিমাণ ছাদ ঢালার প্রয়োজন হয় সেই পরিমাণ ছাদ ঢালাই দিয়ে আমরা ছাদটা সমাপ্ত করি। কনক্রিট মিক্সিং অ্যান্ড প্লেসিংয়ের ক্ষেত্রে অনেকে রেডিমিক্স ব্যবহার করে, কিন্তু আমরা বিটিআইতে প্রিফার করি অনসাইট মিক্সিংটা। কেননা অনসাইট মিক্সিং করা হলে অ্যাগ্রিগেট এবং আদার যে ম্যাটেরিয়াল আছে সেগুলার কোয়ালিটি, মিক্সিং রেশিও অথবা প্রপোর্শন এগুলো খুব ভালো মতো মেনটেন করা সম্ভব, এবং কনক্রিটের যে ডিজায়ার্ড স্ট্রেংথটা আছে সেটাও পাওয়া সম্ভব।
আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আমরা কোয়ালিটি অফ কনস্ট্রাকশনের আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।